আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা যে বিষয় কথা বলবো তা হলো আইডিবির ওয়েবসাইটে প্রকাশিত ভোকেশনাল কোর্স সম্পর্কিত প্রয়োজনীয় প্রশ্ন উত্তর তাহলে চলুন শুরু করি আইডিবিআইএসি ডাব্লিউ কি ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক বাংলাদেশ ইসলামিক সলিডারিটি এডুকেশনাল ওয়ার্ক আইডিবি বিআইএসি ডাব্লিউ বাংলাদেশ সরকার ও ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাঙ্ক জেদ্দা সৌদি আরবের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত বাংলাদেশের সুবিধা বঞ্চিত মেধাবী মুসলমান যুব সমাজের ক্ষেত্রে উন্নয়নের লক্ষ্যে কাজ করে থাকে আইডিবি বিআইএসি ভোকেশনাল ট্রেনিং প্রজেক্ট কি আইডিবি বাংলাদেশের সুবিধা বঞ্চিত মুসলমান যুব সমাজকে মানব সম্পদে রূপান্তর করার জন্য এই বিশেষ প্রকল্প গ্রহণ করেছে এই প্রকল্পের আওতায় যোগ্য প্রার্থীদেরকে নির্দিষ্ট কিছু ট্রেডে ভোকেশনাল ট্রেনিং প্রদানের মাধ্যমে উচ্চ দক্ষতা সম্পন্ন জনশক্তিতে পরিণত করা হবে যাতে তারা আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে উল্লেখ্য এই পর্যন্ত দশটি রাউন্ডে সাতশত আটান্ন জন শিক্ষার্থী সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করেছে যাদের অধিকাংশই দেশ বিদেশে বিভিন্ন কারিগরি পেশায় নিয়োজিত আছে কী কী ট্রেডে প্রশিক্ষণ প্রদান করা হবে এই প্রকল্পের আওতায় নিম্নলিখিত ট্রেডসমূহে প্রশিক্ষণ প্রদান করা হবে ট্রেডের নাম ইলেকট্রিক্যাল ওয়ার্কস মেয়াদ ছয় মাস ইলেকট্রনিক্স মেয়াদ ছয় মাস মেশিনিস্ট মেয়াদ ছয় মাস রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং মেয়াদ ছয় মাস ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন মেয়াদ ছয় মাস কিভাবে আবেদন করতে হবে আইডিবিআইএসি ডাব্লিউ ভোকেশনাল ট্রেনিং স্কলারশিপ এ অনলাইনে এই লিঙ্কের মাধ্যমে আবেদন করা যাবে অথবা ডাব্লিউ ডাব্লিউ ডট আইডিবি থেকে ভোকেশনাল ট্রেনিংয়ের জন্য নির্দিষ্ট আবেদনপত্র ডাউনলোড করে তার সঠিকভাবে পূরণ করে আইডিবি বিআইএসি ডাব্লিউ এর ঠিকানায় পাঠাতে হবে এই এর আওতায় কি কি সুবিধা থাকবে এই প্রকল্পে প্রশিক্ষণের সমস্ত ব্যয় আইডিবি বিআইএসি ডাব্লিউ বহন করবে এছাড়াও প্রশিক্ষণ চলাকালীন সময়ে প্রতি প্রশিক্ষণার্থীর থাকা খাওয়ার যাবতীয় ব্যয় বহন করা হবে এবং হাত খরচ হিসেবে প্রত্যেক শিক্ষার্থীকে মাসিক পাঁচ শত টাকা প্রদান করা হবে কারা স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে অষ্টম শ্রেণী অথবা এসএসসি বা দাখিল পাশের পর যারা আর্থিক সমস্যার জন্য পড়াশোনা চালিয়ে যেতে অসমর্থ শুধুমাত্র সেই সব মুসলমান প্রার্থীগণ আবেদন করতে পারবে সীমা আঠারো বছর থেকে ছাব্বিশ বছর পর্যন্ত কীভাবে প্রার্থী নির্বাচন করা হবে লিখিত ও মৌখিক পরীক্ষার ভিত্তিতে মেধানুসারে প্রার্থী নির্বাচন করা হবে লিখিত ও মৌখিক পরীক্ষা কোথায় অনুষ্ঠিত হবে লিখিত ও মৌখিক পরীক্ষা ঢাকায় অনুষ্ঠিত হবে প্রশিক্ষণ কোথায় দেয়া হবে ঢাকা এবং ফরিদপুরে অবস্থিত মনোনীত সেরা ভোকেশনাল ট্রেনিং সেন্টারসমূহে প্রশিক্ষণ দেয়া হবে প্রশিক্ষণ কোন সময় হবে প্রশিক্ষণের সময় সকাল আটটা থেকে বেলা একটা অথবা বেলা দুইটা থেকে সন্ধ্যা সাতটা সপ্তাহে ছয় দিন ক্লাস অনুষ্ঠিত হয় পাঁচ ঘন্টা করে প্রশিক্ষণ শেষে কর্মসংস্থানের ব্যাপারে কোনো সহযোগিতা করা হয় কি প্রশিক্ষণ শেষে কৃতকার্য শিক্ষার্থীদের স্ব দেশ ও বিদেশে কর্মসংস্থানের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হবে এ লক্ষ্যে আইডিবি বিআইএসি ডাব্লিউ এর প্লেসমেন্ট সেল সক্রিয় ভূমিকা পালন করে যাচ্ছে এই প্রকল্প সম্পর্কে বিস্তারিত তথ্য কোথায় পাওয়া যাবে এই প্রকল্পের বিস্তারিত তথ্য ডাব্লিউ 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 ডট আইডিবি ডাব্লিউ ডট অর্গ এই সাইটে পাওয়া যাবে আপনি যদি এখনও আপনার কাঙ্ক্ষিত উত্তরটি না পেয়ে থাকেন অথবা আপনার আরও প্রশ্ন থাকে তাহলে আমাদের প্রশ্নোত্তর পর্ব থেকে আপনার কমন উত্তরগুলো খুঁজে নিন সেখানেও যদি আপনার প্রশ্নের উত্তরটি যথাযথভাবে না পেয়ে থাকেন তাহলে কমেন্টের মাধ্যমে আমাদেরকে আপনার প্রশ্নটি জানিয়ে দিন আমরা আপনার প্রশ্নের জবাব দিতে এবং সমস্যার সমাধান করতে সাধ্যমত চেষ্টা করব ইনশাল্লাহ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ